আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে। আজকের দিনটা হঠাৎ করেই ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য সোনায় সোহাগা একটা দিন। প্রতিপক্ষ রাশিয়াকে এমন এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে ভ্লাদিমির পুতিন তিনিকে পারবেন এই চ্যালেঞ্জগুলোর পাল্টা জবাব দিতে। জবাব কী দিবেন সেইটা পরে। তবে আজকের দিনে বেশ কিছু উল্লেখযোগ্য আক্রমণ চালিয়েছে ইউক্রেনীয় সেনারা, তাও শুধুমাত্র ইউক্রেনের ভেতরে থাকা রুশ সেনাদেরকে মোকাবেলার পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরে পুতিনকে পাল্টা কঠোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। দর্শক, আজকে একটা নিউজ দিয়েছিলাম যে রাশিয়ার বেলগরুদ নামক যে সীমান্তবর্তী অঞ্চল আছে সেইখানে হামলা চালিয়েছিল ইউক্রেনীয় সেনারা। এর মাত্র কয়েক ঘন্টা পরই আরও একটা দিক, মানে এটাও ইউক্রেন এবং রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল, গ্রামটার নাম হচ্ছে প্ল্যাখোভকো, সেই এলাকাতেও ভয়াবহ হামলা চালিয়েছে সীমান্ত থেকে ইউক্রেনীয় সেনারা, আর সেখানে নিহতের সংখ্যাও ঘটেছে। আর এই নিহতের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি মল্লযুদ্ধেরও। ঘটনা হচ্ছে যে আজকে এই প্ল্যাখোভকো এলাকার যিনি গভর্নর আছেন তিনি বলছেন যে বিকালের দিকে আনুমানিক সময় 3টার দিকে হঠাৎ করেই ইউক্রেনের দিক থেকে কামান গোলার আপনার ভারী বর্ষণ শুরু হয়। আর ওই সময় ওই এলাকা, যেহেতু গ্রাম এলাকা, সেখানে একটা ঘর নির্মাণ কাজের সাথে জড়িত একজন মানে দিনমজুর তিনি সেই কামানের হামলায় নিহত হয়েছেন। এরপর পরই রাশিয়ান সেনাদের পক্ষ থেকে সেখানে পাল্টা জবাব দেওয়া হয়েছে, এরপরেই পরিস্থিতি কিছুটা শান্ত। এখন এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ইউক্রেন কখন কোন দিকে আক্রমণ করে এটা নিয়ে আবার দুশ্চিন্তা দেখা দিয়েছে। অপরদিকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অভ্যন্তরেও দনেৎস্ক সহ খেরসন এলাকায় শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় সেনারা। বাকমুতকে পুনর্দখলের চেষ্টা বা ইচ্ছা প্রত্যয় ব্যক্ত করে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন যে রাশিয়া টের পেয়েছে যে ইউক্রেনীয় সেনারা পূর্ণদমে ফিরে আসার চেষ্টা করছে। দর্শক, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমা মিত্রদেরকে ধন্যবাদ দিয়ে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে ইউক্রেনীয় সেনারা প্রমাণ করছে যে যুদ্ধের মাঠে তাদের টিকে থাকার যোগ্যতা রয়েছে। আজকে বেশ কিছু জায়গায় ইউক্রেনীয় সেনাদের হাতে রুশ সেনাদের বিভিন্ন ধরনের ক্ষতি এবং পরাজয়ের ঘটনাকে উদ্ধৃত করে ইউক্রেন প্রেসিডেন্ট বলছেন রুশ সেনারা মনোবল হারিয়ে ফেলেছে। বাকমুত সহ রাশিয়ার হাত অধীনস্থ প্রত্যেকটি ইউক্রেনের মাটিকে বা প্রত্যেকটা এলাকাকে মুক্ত করা হবে, এটাই হচ্ছে ইউক্রেনের আপকামিং লক্ষ্য। অপরদিকে ইউক্রেন প্রেসিডেন্ট দাবি করছে যে বসফরাস সাগরে রাশিয়ার যে যুদ্ধজাহাজ আছে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটা যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে। যদিও রাশিয়ার এই মানে সরি ইউক্রেনের এই দাবির পক্ষে সত্যতা প্রমাণ করতে পারেনি, আবার আল জাজিরা বা অন্যান্য গণমাধ্যমগুলো বলছে এই দাবির আসলে সত্যতা নেই, পাল্টাপাল্টি রাশিয়াও বলছে যেগুলো মিথ্যাচার। অপরদিকে রাশিয়া বলছে যে পরিস্থিতি কিছুটা বিগড়ানো অবস্থায়, তবে রুশ সেনারা পাল্টা আক্রমণে সফলতা লাভ করবে। আর বাকমুত অঞ্চলকে কেন্দ্র করে যেহেতু ওয়াগনার গ্রুপ এই এলাকা ছেড়ে চলে গেছেন, সেইখানে এখন রুশ সেনারা নিজেদের অবস্থানকে একটু সেটেল করতে সময় লাগছে, এটা বোঝাই যাচ্ছে। আর এই সুযোগটাকে কোথাও না কোথাও কাজে লাগাচ্ছে আপনার ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে যুদ্ধের পরিস্থিতি অনেকটা বদলে যাচ্ছে। F-16 যুদ্ধবিমান যদি যুক্তরাষ্ট্র বা অন্যান্যরা দিয়ে দেয় তাহলে কিন্তু পুতিন কাকুর জন্য সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে, কারণ মাঠের কন্ট্রোলিং অনেকটাই ইউক্রেন কিন্তু এখন হাতে নিচ্ছে দুইটা কৌশলে। একটা হচ্ছে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়ে, এখন এই অভ্যন্তরে হামলাগুলো আসলে কারা চালাচ্ছে, আর ভেতরে থাকা যে রুশ এজেন্ট বা পশ্চিমাদের এজেন্ট যারা, তারা কিন্তু রাশিয়ার জন্য একটু ডিস্টার্বেন্সের জায়গা তৈরি করে দিয়েছে। তবে হোপসো পুতিন কামব্যাক করবেন। এখন কষ্টকর যেই জায়গাটা সেটা হচ্ছে এই এজেন্টগুলোকে আইডেন্টিফাই করা যে কারা আসলে ইউক্রেনের পক্ষ হয়ে রাশিয়ার অভ্যন্তরে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তো কিছুটা নেগেটিভ সিচুয়েশন পুতিনের জন্য, আশা করি খুব দ্রুতই কাটিয়ে উঠবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।